নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তৈরি করব কচুরলতি আলু দিয়ে খুলসা মাছের ঝোল। প্রথমে কচুরলতিটাকে কেটে লম্বা লম্বা করে আলু আর কচুরলতিটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে খুলসা মাছ ভালো করে ধুয়ে রেখেছি। লঙ্কা, রসুন, রসুন কুচি, পেঁয়াজ কুচি আছে, লবণ, হলুদ, কালো জিরে, জিরে গুঁড়ো, সর্ষের তেল আছে। প্রথমে আমি কড়াইতে গরম হতে দেবো কড়াইটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ উল্টে দিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু। লবণ, হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। পরিমাণ মতো এবার জল দিয়ে দেব। আগে সেদ্ধ করা আছে সেহেতু বুঝে শুনে জলটা দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। সমস্ত কিছু সেদ্ধ করাই ছিল, ভাপ দেওয়া ছিল, সেই কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এবার ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম, খলিসা মাছ। এইভাবে রান্না করে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। খলিসা মাছ দিয়ে কচুরলতি আলু দিয়ে মাখো মাখো একটা তরকারি। মাখো মাখো হয়ে গেছে, ঝোলটা কমিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং ফলো করে দিও। ফলো করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।